কক্সবাজারের বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পোনাকের উদ্যোগে বৃক্ষরোপণ ও অসহায় এক পরিবারের মাঝে অটোরিকশা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে কক্সবাজার সফরকালে কক্সবাজার ট্রাফিক পুলিশ কার্যালয়ে পোনাক সভানেত্রী জিশান মির্জা ওই অটোরিকশার চাবি হস্তান্তর করেন। এ সময় তিনি পুলিশ এবং পোনাক একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করে বলেন, পোনাক সবসময় মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করে। আমরা সবাই মিলে একসঙ্গে চেষ্টা করি যে যেখানে যতটুকু সম্ভব যে মানুষের পাশে, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের কাছে, আমরা মনে করি যেটা আমাদের আল্লাহ ক্ষমতা দিয়েছে, আমাদের ক্ষমতার মধ্যে থেকে আমরা সবার পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করি। তিন সন্তানের পরিবার নিয়ে দরিদ্র শিহাবুদ্দিন কষ্টে দিন পার করছিলেন। অটোরিকশা পেয়ে পোনাকের প্রতি কৃতজ্ঞতা জানান পেকুয়া মগনামার বাসিন্দা শিহাবুদ্দিন। এটা আমার ঈদের ছাদের মতো খুশি লাগছে। অনেকদিন আমি কষ্ট করছি, অনেকদিন আমি কোনো কাজ করতে পারি না, কিন্তু টমটম আমি চালাতে পারি, এটা আমার অভিজ্ঞতা আছে আগে, সেই জন্য আমি এটা পাইছি। কিন্তু আমার পরিবারটা নিয়ে আমি এখন খুব সুখে থাকতে পারি। এ সময় কক্সবাজার পুলিশ সুপার হাসানুজ্জামান সহ পোনাকের নেত্রীরা উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, টিটিএন।